তো বন্ধুরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের নবম শ্রেণীর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ নবনব সৃষ্টি, সৈয়দ মুজতবা আলীর লেখা নবনব সৃষ্টি। তো আজকে নবনব সৃষ্টি প্রবন্ধটি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দেবো। এই যে ভিডিওটি তোমরা যদি দেখো, দেখার পর এই নবনব সৃষ্টির প্রবন্ধটি তোমরা সম্পূর্ণ বুঝে যাবে এবং এর থেকে কোন কোন প্রশ্নগুলি হয় সম্পূর্ণ আলোচনা করবে। তো অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো, শুধু বাংলায় নয়, তোমরা এই চ্যানেল থেকে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর অন্যান্য সাবজেক্টেরও ভিডিও পেয়ে যাবে, বাংলার বিভিন্ন সাজেশন, অন্যান্য সাবজেক্টের সাজেশন এবং গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো সরাসরি মূল ভিডিওতে এগিয়ে যাচ্ছি। নবনব সৃষ্টি, সৈয়দ মুজতবা আলী। টেক্সট বইটা বার করে নাও, তাহলে সুবিধা হবে। দেখো, লাইন ধরে ধরে আলোচনা করছি। প্রথমে দেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল কথার অর্থ হচ্ছে যে বা যে জিনিস অন্যের ওপর নির্ভর নয়। ক্লিয়ার? কোনো নূতন, এখানে দেখো সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে জানতে পারবে এখনই। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডার অনুসন্ধান করে। তো এখানে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের নতুন চিন্তা বা অনুভূতি কিংবা কোনো বস্তুর জন্য নতুন কোনো শব্দের যদি প্রয়োজন হয় সংস্কৃতের ক্ষেত্রে, তাহলে সংস্কৃত কিন্তু অন্য কোনো ভাষার থেকে ধার করে না, নিজেরই ভাষার মধ্যে অনুসন্ধান করে, নিজের ভাণ্ডার মধ্যে, নিজের যে ভাষার ভাণ্ডার রয়েছে তার মধ্যে অনুসন্ধান করে, শব্দের ভাণ্ডারের মধ্যে অনুসন্ধান করে যে সেই অনুভূতি বা চিন্তা বা সেই নতুন কোনো বস্তুর শব্দ আছে কি না। ঠিক আছে, এমন কোনো ধাতু বা শব্দ যেখানে সেখানে আছে কি না, যার সামান্য অদলবদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। তো সেখানে দেখে, সেই ভাণ্ডারের মধ্যে দেখে সংস্কৃত যে সেখানেই নতুন কোনো শব্দ আছে কিনা, সেই শব্দ দিয়ে কিছু শব্দটির কিছু অদল বদল করে কিংবা নতুন শব্দ পুরনো শব্দ জুড়ে সেই শব্দটি কি বানানো যায় কি না। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কোশ্মিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, তবে এর অর্থ এই নয় যে সংস্কৃত অন্য কোনো, এর আগে কিন্তু অন্য কোনো বিদেশি ভাষা অর্থাৎ অন্যান্য ভাষা যেমন ইংরেজি, আরবি, ফার্সি ইত্যাদি ভাষার থেকে শব্দ গ্রহণ করেছে কি না সেটা কিন্তু নয়, যে গ্রহণ করেনি, একদমই করেনি সেটা কিন্তু নয়, নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। নিয়েছে, সংস্কৃত নিয়েছে, অবশ্যই শব্দ নিয়েছে, তবে তাই মুষ্টিমেয় মানে এক মুঠো যতটা ধরে সেরকম মুষ্টিমেয় শব্দ নিয়েছে, যেগুলি মানে সংস্কৃত অবশ্যই নিয়েছে, তবে এত কম নিয়েছে যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ আত্মনির্ভরশীল ভাষা বলতে কারো আপত্তি থাকার কথা নয়, কারণ সংস্কৃত অন্য ভাষা থেকে ধার করে না, নিয়েছে কিন্তু অবশ্যই অল্প নিয়েছে বা মুষ্টিমেয় নিয়েছে। ক্লিয়ার? দেখো, প্রাচীন যুগের সব ভাষাই তাই, প্রাচীন যুগের সব ভাষাই তাই, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবীয় আত্মনির্ভরশীল এবং একাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। তো এগুলি হচ্ছে আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ এইসব ভাষাগুলো। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। এখনকার যুগে যে ইংরেজি ভাষা আছে এবং বাংলা ভাষা আছে সেগুলি কিন্তু আত্মনির্ভরশীল নয়, এই ভাষাগুলো কিন্তু কি অন্য ভাষার থেকে অনেকটা নির্ভর অন্য ভাষার ওপর। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। তোমরা যখন দেখবে বাংলা যখন কথা বলো, বাংলা ভাষা লেখো, তখন দেখবে বাংলা ভাষার মধ্যে অনেক ইংরেজি শব্দ আছে, অনেক সংস্কৃত শব্দ আছে বা অন্যান্য ভাষা থেকে কিন্তু অনেক শব্দ নেওয়া হচ্ছে বাংলা এবং ইংরেজিতে, নেওয়া হয়েছে এবং কিন্তু আরও নিচ্ছি, নতুন নতুন শব্দ কিন্তু আমরা নিচ্ছি। অনেকে বলছে ব্যাগ নিয়ে যাই, ব্যাগটা কিন্তু একটা ইংরেজি শব্দ, তেমন কিন্তু অনেক ইংরেজি শব্দ আছে যেগুলো আমরা বারংবার ব্যবহার করছি এবং পরবর্তীকালে করবো। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। তো পাঠান মোগল যুগে যে আইন, আদালত, খাজনা, খারিজ এই শব্দগুলি কি নতুন রূপে দেখা দিল, তাই আমরা কি আরব আর ফার্সি থেকে অনেক নতুন নতুন শব্দ গ্রহণ করেছি। পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। পরবর্তী যুগে যখন ইংরেজি ভাষাটা প্রচলন হলো, তখন কি ইংরেজি থেকে অনেক ইংরেজি মারফতে অনেক নতুন নতুন ভাষা নিয়েছি এবং বর্তমানে কিন্তু নিয়েই চলেছে অর্থাৎ নিচ্ছি। পরবর্তী পেজে চলে আসছি। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, অর্থাৎ বিদেশি যে ভাষা থেকে শব্দ গ্রহণ করাটা ভালো না খারাপ সেই প্রশ্নটা কিন্তু অবান্তর অর্থাৎ অর্থহীন, তার কোনো অর্থ নেই। নিয়েছি এবং এখনও স্বজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি, মানে নিয়েছি ভাষা থেকে, ইংরেজি বিদেশি ভাষা থেকে অনেক শব্দ নিচ্ছি এবং এখনও কিন্তু স্বজ্ঞানে নিচ্ছি, যেমন না যে নিয়ে নিলাম, স্বজ্ঞানে নিচ্ছি আমরা, খুশিতে নিচ্ছি। এবং শিক্ষার মাধ্যমরূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই, অর্থাৎ শিক্ষার মাধ্যমরূপে ধরো আমরা বাংলা মিডিয়ামে পড়ছি, বাংলা নিয়ে পড়ছি, ইংরেজিটাকে বর্জন করে দিলাম, একদম ত্যাগ করে দিলাম, তাও যে বাংলা ভাষায় যে ইউরোপীয় শব্দ ঢুকবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, যতই আমরা ত্যাগ করে দিই ইংরেজি ভাষাকে। আলু কপিয়াজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, বিলেতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলে মনে করা হয়,
এই দুই বিদেশি বস্তু নেয় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। অর্থাৎ রান্না করতে গিয়ে যেমন আলু কপি এগুলো কিন্তু বিদেশি সবজি, এগুলোকে যেমন বাদ দেওয়া যাবেই না, এগুলো যতই যায় কিন্তু এগুলো তো রান্নাটা থাকবে, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। বা বিদেশি ওষুধ, প্রায় অনেক ওষুধই, প্রায় ম্যাক্সিমাম ওষুধ কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয়, সেগুলো যেমন বাদ দেওয়া যাবে না আমাদের জীবন থেকে, তেমনও কিন্তু ইংরেজিকে বর্জন করে দিলেও বাংলা ভাষাতে কিন্তু ইংরেজির অনেক শব্দ ভবিষ্যতে কিন্তু ঢুকতে থাকবে এবং সেরকম হবেই বর্তমানে। তারপরে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, মানে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে অসম্ভব, সম্পূর্ণভাবে অসম্ভব নয়, আংশিক অসম্ভব হতে পারে কিন্তু সম্পূর্ণরূপে অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো পৃথিবীতে কোনো জিনিস অসম্ভব নয়, অনেক ভাষাতে অন্যান্য বিদেশি ভাষার আগমন আছে বা ব্যবহার হচ্ছে, তো হিন্দি যারা সাহিত্যিক আছে তারা কী করছেন যে হিন্দি থেকে আরবি ফার্সি ইংরেজি এইসব শব্দকে গিয়ে তাড়ানোর চেষ্টা করছেন। চেষ্টাটার ফল হয়তো আমি দেখতে পারবো না, মানে লেখক দেখতে পারবেন না, তিনি বলছেন আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন, মানে যারা তোমরা এখন পড়ছো তাদের কথাই বলছেন, লেখক যে তোমরা দেখে যেতে পারবে, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে, এই যে এইসব শব্দগুলো, এগুলো কিন্তু বাংলা শব্দ নয়, তাও রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো ব্যবহার করেছেন সেটি বলছেন। নজরুল ইসলাম ইনক্লাবের জায়গায় ইনক্লাব নয়, তিনি কিন্তু ইনক্লাব লিখেছেন, ইনক্লাব নয়, এবং শাহিদ শব্দ বাংলায় ঢুকিয়ে গেছেন, শাহিদ শব্দটা কিন্তু বাংলা শব্দ না, সেটাও বাংলা ভাষার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন তিনি। বিদ্যাসাগর সাধু রচনা, অর্থাৎ সাধু ভাষায় যেসব রচনা করেছিলেন তিনি সাধু ভাষায়, সেই ভাষায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, অর্থাৎ বিদ্যাসাগর যে সাধু ভাষায় যেসব রচনা করে গেছেন তিনি তার জীবনকালে, সেগুলি তার মধ্যে তিনি বিদেশি ভাষা ব্যবহার করতেন না, শুধুমাত্র ভারতীয় অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহার করতেন। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরব ফার্সি ব্যবহার করতেন, বেনামিতে অর্থাৎ ছদ্মনামে তিনি যে অসাধু রচনাগুলি করেছিলেন, অসাধু ভাষায় রচনাগুলি করেছিলেন, সেখানে তিনি চুটিয়ে আরবি ফার্সি ভাষা ব্যবহার করেছেন, মানে প্রচুর ব্যবহার করেছেন আরবি ফার্সি ভাষা। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। দেখো এখানে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী সকলেই চেন, তিনি আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ, অর্থাৎ তার বিরুদ্ধে যে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, তো আরবি ফার্সি ভাষার বিরুদ্ধে যে প্রতিবাদ করা হচ্ছে যে এই ভাষাগুলোকে আটকানো হবে বা বাংলা ভাষায় এদের প্রবেশ করা নিষিদ্ধ করা হবে, সেসব বিষয়ে তিনি এইসব যে ঘোষণা জিয়াদ ঘোষণা সেটাকে তিনি আহাম্মুখী বলেছেন, সেটা মূর্খামি বলেছেন। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্য নির্মিত হয়েছিল, এখানে আলাল আর হুতমটা কি অনেকে কনফিউজ থাকো, তো আলাল কি, আলাল হুতম ব্যাপারে তোমরা যদি বলে রাখি দেখে নাও। দেখো আলাল বলতে এখানে বোঝানো হয়েছে যে আলালের ঘরের দুলাল একটি উপন্যাস, যেটি লিখেছেন প্যারিচাঁদ মিত্র, তিনি এই গ্রন্থটি লিখেছেন, এই উপন্যাসটি লিখেছেন। তো এই যে উপন্যাসটি লিখেছিলেন, এই উপন্যাসে যে ভাষাটি তিনি ব্যবহার করেছিলেন সাধু ভাষা, সেই ভাষাটা কি আলালি ভাষা নামে পরিচিত হয়েছিল। আর হচ্ছে হুতুম, হুতুমটা কি, হুতুমটা হচ্ছে হুতুম প্যাঁচার নকশা, যেটি রচনা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। তো এই যে দুটো উপন্যাস, এই দুটো উপন্যাসের কথা এখানে বলা হয়েছে। তো এই দুটি উপন্যাসের যে ভাষা, এটি একটা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এখন যে সাধারণ যে বাংলা ভাষাটা ব্যবহার করি, সেই সাধারণ বাংলা কি বলা হয়েছে, সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন। অর্থাৎ সাধারণ যে বাংলা ভাষা, এই যে বিশেষ ভাষা যে উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, এই ভাষায় যে এই স্রোতে যে গাটা ঢেলে দেবে না, সে তার জন্য কি এই যে এর উল্লেখ এখানে নিষ্প্রয়োজন বা প্রয়োজন নেই। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন, অর্থাৎ হিন্দির যে বঙ্কিম রয়েছে প্রেমচন্দ্র, তিনি হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। তারপরে এস্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, অর্থাৎ রচনা ভাষা তার বিষয়বস্তুটা কি তার উপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই, অর্থাৎ শঙ্কর দর্শনের যে আলোচনায় যে ভাষা, সেই সংস্কৃত শব্দবহুল, অর্থাৎ সংস্কৃতর প্রচুর শব্দ ইউজ করা হবে। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য, অর্থাৎ মোগলাই যে রেস্তোরাঁগুলো আছে সেই রেস্তোরাঁর যে ভাষা সেখানে কিন্তু হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। সেখানে বসুমতী সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য, বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। অর্থাৎ বসুমতী সম্পাদকীয় রচনা একটা খবরের কাগজ, সেখানে যে ভাষা থাকে, যেমন দেখবে খবরের কাগজের ভাষাগুলো যদি দেখো তাহলে দেখবে সেখানে
ভাষা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে। যদি কোনো সময় খবরের কাগজ পড়ে থাকো, সেখানে কিন্তু ভাষাটা সম্পূর্ণ আলাদা থাকে। সেখানে থাকে কি গাম্ভীর্য থাকে, বাঁকা চোখের ভাষা থাকে, বাঁকা চোখের বিভিন্ন ভাষা, ভিন্ন ভাষা, তাতে থাকে চাটুলতা, তাতে একটু চালাকি থাকে। তারপরে বাংলা যেসব বিদেশি শব্দ ঢুকেছে, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভেতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। অর্থাৎ বাংলা ভাষার মধ্যে তিনটি ভাষার যে শব্দগুলো সেগুলি প্রাধান্য রয়েছে, সেগুলি কী কী? আরবি, ফার্সি, ইংরেজি। এই তিনটে ভাষার থেকে কিন্তু বেশিরভাগ শব্দ বাংলা ভাষায় ঢুকেছে। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং সংস্কৃত শব্দ কিন্তু বিদেশি নয়। পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে এগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অর্থাৎ পর্তুগিজ ভাষা, ফরাসি ভাষা, স্প্যানিশ ভাষা এগুলি কিন্তু অনেকটাই কম, এগুলোর ইউজ একদমই নয়, তাই এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, কবিতাই বলছেন। দেখো পরের স্তবকে বলছে, বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষা চর্চা আমরা করি না কেন, অর্থাৎ বাংলা ছাড়া যে কোনো ভাষা চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। অর্থাৎ যে ভাষা বাংলা ছাড়া আমরা যে অন্যান্য ভাষার চর্চা করি না কেন, সেই সব ভাষার শব্দ কিন্তু বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত বাংলা শব্দ বাংলায় ঢুকেছে। অর্থাৎ সংস্কৃত ভাষার চর্চা এদেশে কিন্তু, অর্থাৎ ভারতের দেশে কিন্তু প্রথম থেকেই ছিল। তাই জন্য কি সংস্কৃত ভাষার যে শব্দগুলো আছে সেগুলি কিন্তু বাংলা ভাষায় অনেকটাই তার প্রভাব লক্ষ্য করা যায় বা অনেকটা ঢুকেছে। এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকেছে। অর্থাৎ সংস্কৃতর যে চর্চা এখনও কিন্তু রয়েছে। তোমরা যখন দেখবে 7-8 বা ক্লাস 11-12 সংস্কৃত রয়েছে, কলেজেও সংস্কৃত রয়েছে, এখন যেহেতু সংস্কৃত চর্চাটা রয়েছে তাই কিন্তু সংস্কৃত শব্দ এখনও ঢুকছে। যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারে। অর্থাৎ লেখক বলছেন যে যতদিন সংস্কৃত চর্চা যতদিন থাকবে ততদিন কিন্তু সংস্কৃতর যে শব্দগুলো সেগুলি বাংলা ভাষায় প্রবেশ করতেই থাকবে। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। অর্থাৎ স্কুল কলেজ থেকে আমরা চাইলে, মানে স্কুল কলেজে কিন্তু আমরা সংস্কৃত পড়ানো হয়, আমরা সেটাকে তুলে দিতে পারি না কেন, সংস্কৃত যে সাবজেক্টটা সেটাকে তুলে দিতে পারি না কেন, সংস্কৃত চর্চাটা তুলে দিতে পারি না কেন, কারণ বাংলা ভাষায় কিন্তু এখনও অনেক শব্দ আছে যার জন্য কিন্তু সংস্কৃত প্রয়োজন। বাংলাতে অনেক কিছু আছে যার জন্য কি সংস্কৃত শব্দটার কিন্তু প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। অর্থাৎ সংস্কৃত যে নতুন নতুন শব্দ আমরা জানতে পারি সেগুলো থেকে আমরা বঞ্চিত হব। দেখো পরবর্তী, ইংরেজির বেলাতেও তাই, ইংরেজির বেলাতেও সেম। বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। অর্থাৎ ইংরেজির বেলায় কী হচ্ছে, দেখো এইসব যে সাবজেক্টগুলো আছে, দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এইসব শাস্ত্রের যে জ্ঞান, এইসব সাবজেক্টের যে জ্ঞান, যাদের জ্ঞান এবং অত্যধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। দেখো বিজ্ঞানের কিন্তু অনেক শব্দ আছে যেগুলি কিন্তু বাংলাতে নয়, অর্থাৎ উচ্চারণটা কিন্তু ইংরেজিতে থাকবে, লেখাটা বাংলাতে থাকলেও উচ্চারণটা ইংরেজি থাকবে, সেক্ষেত্রে ইংরেজিটা প্রয়োজন। রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি নে, তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখন আমাদের মধ্যে নেই। অর্থাৎ রেল ইঞ্জিন কী করে চালাতে হয়, যে টেকনিক্যাল অনেক শব্দ থাকে যেগুলি কিন্তু বাংলা কোনো বই নেই, বাংলাতে কিন্তু সেভাবে উল্লেখ নেই, তো ইংরেজিতে কিন্তু সেই জন্য ইংরেজিটা প্রয়োজন। ইংরেজি অনেক শব্দ আছে যেগুলি কিন্তু বাংলাতে লেখা যদিও বাংলা ভাষাতে কিন্তু উচ্চারণটা ইংরেজিতে থাকে, অনেক টেকনিক্যাল শব্দ আছে, তো সেক্ষেত্রে ইংরেজিটা অবশ্যই প্রয়োজন। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। যদি বাংলাতে সেরকম উন্নত হয়, বাংলা ভাষাতেও সমস্ত টেকনিক্যাল শব্দ বা ইঞ্জিনিয়ার বলেছে টেকনিক্যাল শব্দ যদি আরও উন্নত হয় তবে কি ইংরেজি যখন বর্জন করা যাবে, কিন্তু এখন কিন্তু ইংরেজি বর্জন করার সময় এখনও পর্যন্ত আসেনি। পরবর্তী পেজ, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুটি ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। এখানে কী বলা হচ্ছে যে যখন বললাম সংস্কৃত ইংরেজি থেকে কি নতুন নতুন ভাষা ঢুকেছে এবং বর্তমানে ঢুকবে, পরবর্তীতে ঢুকবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তবে আরবি ফার্সি এইসব ভাষার যে শব্দগুলো আছে সেই শব্দগুলো বাংলাতে আর ঢুকবে না বলে বোঝা যাচ্ছে। পশ্চিমবাংলাতে মানে আমাদের পশ্চিমবঙ্গে আরবি ফার্সি চর্চা যাবে করছে, মানে যাবো মানে আর নতুন কোনো শব্দ ঢুকবে না, এটা একদম শেষ হয়ে যাবে। সেটাই হচ্ছে পূর্ববাংলা তার বাংলাদেশে এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে আর আয়ু দীর্ঘ হবে না বলে মনে হয়। তো বাংলাদেশেও সেম যে তরুণরা আছে তারা কি তাদের ক্ষীণ একদম, তাদের কৌতূহলটা নেই আর ওই ভাষা সম্বন্ধে কোনো, তাদের আর কৌতূহল বা কোনো আগ্রহই নেই, তাই ওই ভাষাটা একদম আয়ু শেষ ওই ভাষাটার। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনা, অর্থাৎ ইরান, আরবে ইত্যাদিতে কি ভবিষ্যতে যে কোনো নতুন জ্ঞান বিজ্ঞানের একটা চর্চা হবে বা সেই সম্বন্ধে আমাদের বাংলাকে প্রভাবিত করবে তারও কিন্তু সম্ভাবনা নেই এখানে কবি বলছেন। পরবর্তী দেখো, কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে
আরও বহুকাল ধরে চালু থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আমাদের ভাষার মধ্যে যে আরবি ফার্সি ভাষা ফার্সি শব্দগুলি অলরেডি ঢুকেই গিয়েছে এবং যেগুলোর কি প্রচলন বা যেগুলির কিন্তু গুরুত্ব পরবর্তীকালেও থাকবে তার সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো কোনো লেখক নূতন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। অর্থাৎ এখানে কী বলার চেষ্টা হচ্ছে যে দ্বিতীয়ত, কোনো কোনো লেখক, অনেক লেখক আছে যাদের নতুন বিদেশি শব্দ, ধরো কোনো একটা শব্দের দরকার, কোনো একটা চিন্তা আসলো বা অনুভূতি আসলো বা কোনো একটা নতুন বস্তু দেখা হলো, সেই বস্তুটার যে নাম সেটা ধরো বিদেশি ভাষা থেকে নেওয়া হচ্ছে না, অর্থাৎ ইংরেজি আর আরবি ভাষিত থেকে না নিয়ে অনেক লেখক সেসব বিদেশি ভাষা থেকে না নিয়ে সেগুলো কী করছে, যে বাংলার পুরনো বাংলা যে চণ্ডী মঙ্গল থেকে হুতুমের মধ্যে যেই সব উপন্যাস বা যেগুলো আছে তার মধ্যে থেকে কিন্তু অচলিত যেগুলো বেশি চলন নেই সেই সব ভাষা থেকে কি শব্দ তোলার চেষ্টা করছে, সেগুলো নিয়ে কাজ চালানোর চেষ্টা করছে। অর্থাৎ বিদেশি ভাষা বর্জন করার সম্পূর্ণ চেষ্টা করছে এবং পুরনো যে বাংলার যে চণ্ডীমঙ্গল হুতুম প্যাঁচা নকশা এইসব থেকে কি নতুন নতুন শব্দ নেওয়ার চেষ্টা করছে, পুরনো শব্দ থেকে কি কাজ চালানোর চেষ্টা হচ্ছে। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়, আর তারা এই শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি নতুন শব্দ মেয়াদ পাবে। দেখো এখানে কী বলা হচ্ছে, দেখো এই যে এক্সপেরিমেন্টটা হচ্ছে যে কোনো একটা নতুন নতুন উপন্যাস বা কিছু লেখা হলে যে বিদেশি ভাষা থেকে শব্দ তোলানো হবে না বা বিদেশি ভাষার শব্দগুলোকে বর্জন করে আমাদের যে পুরনো বাংলার যে শব্দগুলো আছে, পুরনো ভাষার যে উপন্যাস গ্রন্থ আছে সেখান থেকে যে শব্দগুলি নেওয়া হবে সেটা এক্সপেরিমেন্ট আগে অসম্ভব ছিল, তবে এখন অনেক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আমাদের কিন্তু পুরনো বাংলাটাই পড়তে হচ্ছে। সেক্ষেত্রে সেই সব ভাষার যে শব্দগুলো সেগুলি সম্বন্ধে ছাত্রছাত্রীদেরকে বুঝতে অসুবিধা হবে না সেটা এখানে বলছে। তারপরে এই পরিস্থিতির সামনে জীবন্মৃত এইসব শব্দের একটা নতুন খতে নিলে ভালো হয়। তারপরে ভারতীয় মক্তব মাদ্রাসা, মক্তব মাদ্রাসা হচ্ছে মুসলিম একটা মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব প্রাথমিক মাদ্রাসা হাই স্কুল। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। অর্থাৎ ভারতীয় মক্তব সম্প্রদায় কি এখানে প্রচুর আরবি ভাষা পড়ানো হয়, তবু এখন দেখা যাচ্ছে কি যে আর্যগণ কী করছেন, তারা ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য বা ফার্সির সৌন্দর্যে অভিভূত হয়েছেন বেশি, মানে আরবি ভাষার পরিবর্তে তারা কি ফার্সি ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছেন। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাধা আরবির সঙ্গে নয়, তাই উর্দু ভাষার সাহিত্যের মূল সুর কি ফার্সির সঙ্গে বাধা আরবি ভাষার সঙ্গে নয়, হিন্দি গদ্যের ওপরও বাইরে যে প্রভাব পড়েছে সেটা ফার্সি আরবি নয়, অর্থাৎ আরবি ভাষাটাকে কিন্তু হিন্দির গদ্যের ওপরে যে প্রভাবটা পড়েছে সেটা ফার্সি ভাষার পড়েছে, আরবি ভাষার প্রভাব পড়েনি। নেক্সট, একদা ইরানের যেরকম আর্য ইরানি ভাষা সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষের সেই সংঘর্ষের ফলে সিন্ধি উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছে। অর্থাৎ ইরান দেশ আছে জানো তোমরা, ইরান দেশে যেরকম আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে দুটো ভাষার সংঘর্ষে একটা নবীন ফার্সি ভাষা জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষের সেই সংঘর্ষের ফলে, অর্থাৎ ভারতবর্ষে এই যে আর্য ইরানীয় ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষের ফলে সিন্ধি ভাষা উর্দু ভাষা এবং কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছে। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণে হোক ভারতবাসীরা এই তিন ভাষা ফার্সির মতো নব নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। তো দেখো এখানে কি বলছে যে ভারতবর্ষীয় এই তিন ভাষা মানে এই যে সিন্ধি উর্দু কাশ্মীর এই তিন ভাষা ফার্সির মতো নব নব ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারেনি, মানে ফার্সির এই যে সংঘর্ষ বা যে ফার্সি ভাষা তার উদ্ভব হয়েছিল ফার্সি ভাষা যেমন নতুন নতুন সাহিত্য সৃষ্টি করতে পেরেছিল এই তিন ভাষা কিন্তু তেমন করতে পারেনি। তারপরে দেখো উর্দুতে কবি ইকবালি এ তথ্য সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন যে করেছিলেন ও নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। তিনি কী করেছিলেন যে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিয়েছিলেন। তারপরে লাস্ট একদম, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তন, অর্থাৎ পদাবলী কীর্তনটা কিন্তু বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি, এই সাহিত্যের প্রাণ ও দেহ উভয় খাঁটি বাঙালি, মানে এই সাহিত্যের প্রাণটা এবং দেহ পুরোটাই কিন্তু খাঁটি বাঙালি একদম। এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী শ্রীরাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাটিয়ালির নায়িকা, ভাটিয়ালি গানের যে নায়িকা, বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক এবং পদাবলীর শ্রীরাধা এই চরিত্রে একই রূপ প্রকাশ পেয়েছেন। ক্লিয়ার?
তারপরে বাঙালির চরিত্র, চরিত্রের বিদ্রোহ বিদ্যমান, মানে বাঙালি যে চরিত্রটা আছে, বাঙালি যে চরিত্রটা ছিল সেটাতে কি বিদ্রোহ বিদ্যমান ছিল, সবসময় একটা বিদ্রোহ মনোভাব ছিল। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে যে সত্য শিব সুন্দরে সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। অর্থাৎ তার অর্থ কি যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যে যখন যেখানে সত্য শিব সুন্দর সন্ধান পেয়েছে তখন সেটা গ্রহণ করতে চেয়েছে, এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। অর্থাৎ বাঙালিরা যে কি যে কি রাজনীতি, ধর্ম, সাহিত্য, যেখানে যে সত্য শিবের সন্ধান পেয়েছে সেটা গ্রহণ করেছে, গ্রহণ করতে চেয়েছে, এবং যে গ্রহণ করার সময় যদি কেউ বলে যে এটা প্রাচীন পন্থা বা প্রাচীন ঐতিহ্যের একটা দোহাই দিয়েছে যে এটা এইভাবে হয় না, এটা পন্থা এইভাবে করা যাবে না, সেই দোহাই দেওয়ার যখন চেষ্টা করা হয়েছে বা বাধা দেওয়া হয়েছে তখন কি তারা বিদ্রোহে নেমেছে বা বিদ্রোহ করেছে। এবং তার চেয়েও বড় কথা কি, যখন সে বিদ্রোহ উচ্চ শৃঙ্খলায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। তো এই লাইনটার মানে কি, যখন যখন যে তারা যে বাধা পেয়ে বিদ্রোহটা করছে তখন বিদ্রোহটা দেখছে যে উচ্চ শৃঙ্খলায় চলে যাচ্ছে, অনেকটা কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন কি তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। ক্লিয়ার? এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরে সীমাবদ্ধ নয়, বাঙালি হিন্দুর ভিতরে সীমাবদ্ধ, যারা বাঙালি হিন্দুরা আছে তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানরাও এই কর্মে পরম তৎপর। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, অর্থাৎ জাতির জাতির চরিত্র সেম থাকে যতই ধর্ম বদলায় যাক, বদলিয়ে যাক। ক্লিয়ার? তো এই ছিল নবনব সৃষ্টি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা। এর থেকে কোন কোন প্রশ্নগুলি হতে পারে, ছোটো প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্তটাই পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। এবং ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণী তোমরা যারা ছাত্ররা আছো তোমাদের কিন্তু অন্যান্য যে গল্প কবিতা আছে সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ সমস্ত আলোচনা করা হবে, সাথে অন্যান্য সাবজেক্টও কিন্তু এখান থেকে ভিডিও পাবে, আলোচনা পাবে, সাজেশান পাবে। তো অবশ্যই কিন্তু জনের সাথে জুড়ে থাকো।